আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি অফ বেকিং। ছোট ছোট ডেজার্ট বক্সে আপনারা যদি এভাবে টাপ কেক তৈরি করতে চান, তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন। যে কোনো প্রোগ্রামে ডেজার্ট টেবিলে যদি এভাবে করে সাজিয়ে পরিবেশন করেন, তাহলে দেখতে কিন্তু মন্দ হয় না। আর যেহেতু খুবই ছোট, খুবই সহজে কিন্তু এটা তৈরি করতে পারবেন। চলুন দেখে নেই। আমি এখানে চকলেট কেক নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভারের কেক কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি হাত দিয়ে ভেঙে একদম এরকম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। আর কেকগুলোকে এভাবে করেই নেবেন, স্লাইস করে নেওয়ার কোনো দরকার নেই। আর আমি এরকম ছোট্ট ছোট্ট চারটা বক্স নিয়ে নিয়েছি। এগুলো খুবই ছোট, 250 ml-এর। এবার নিচের দিকটাতে আমি এরকম করে কেকের যে ঝুড়ি ঝুড়ি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে দিবেন, এতে করে কেকটা নিচে সেট হয়ে বসে যাবে। সবগুলোকে ঠিক একইভাবে আমি করে নিচ্ছি। আর আমি একটা ময়েস্ট বেস ইউজ করেছি, তাই আমি সুগার সিরাপ দিচ্ছি না। আপনারা যদি এখানে স্পঞ্জ বেস ইউজ করেন, অবশ্যই সুগার সিরাপ দিয়ে নেবেন। এখন কিছুটা চকলেট গানাশ নিয়ে নিয়েছি, উপরে দিয়ে দিচ্ছি। চাইলে এটা স্ক্রিপ করতে পারেন, বাট আমি এখানে এটা ব্যবহার করছি। এবার উপরে আবার একটা কেকের লেয়ার দিয়ে দিচ্ছি। আর এই চকলেট গানাশটা আমি 100 গ্রাম চকলেটের সাথে 50 গ্রাম পরিমাণ হুইপড ক্রিম মিশিয়ে করে নিয়েছি। আর চাইলে কিন্তু মাঝখানে লেয়ারে আপনারা ক্রিমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু ক্রিম কম পছন্দ করি, সেজন্য এখানে বেশি ক্রিম ব্যবহার করছি না। এবার জাস্ট উপরের দিকে একটুখানি ক্রিম আমি দিয়ে দিব। ছোট ছোট ফুল করে ডেকোরেশন করতে পারেন, চাইলে সমানও করতে পারেন। আমি যেহেতু উপরে চকলেট কুচি ব্যবহার করব, তাই আমি আর তেমন ডেকোরেশন করছি না, জাস্ট একটু সমান করে দিয়ে দিচ্ছি। গ্রেটার দিয়ে চকলেটটাকে আমি ঠিক এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার উপরের দিকটা ঠিক এভাবে করে ভরে দিব। আপনারা চাইলে হোয়াইট চকলেটও ব্যবহার করতে পারেন, মিল্ক চকলেটও ব্যবহার করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে কেক করার পরে কেকের কিন্তু অনেকটা অংশ বেঁচে যায় বা একটা লেয়ার বেশি হয়, তখন চাইলে এরকম ছোট ছোট কেকের টাব আপনারা তৈরি করে নিতে পারেন। দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।